প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু নেভার মিস আ ভিডিও। আজকে আমাদের রান্না চকলেট কেক মাইক্রো ওভেনে, আর খুব অল্প সময়, 4 মিনিটের মধ্যে। তো প্রথমেই আমরা একটা মেজারমেন্ট কাপে 100 গ্রাম ময়দা নিয়েছি। 100 গ্রাম ময়দা আমরা ঢেলে ফেললাম একটা বোলের মধ্যে। এরপরে আমরা যেটা নেব সেটা হলো 100 গ্রামই গুঁড়ো চিনি। চিনিটা গুঁড়ো করে নিয়েছি আমরা মিক্সার গ্রাইন্ডারে। 100 গ্রাম গুঁড়ো চিনি আমরা 100 গ্রাম ময়দার সঙ্গে ঢেলে নিলাম। এবারে আমরা 3টে ডিম দেব। ডিমগুলো 3টেই পোলট্রির ডিম, মানে মুরগির ডিম। এই মেজারমেন্টগুলো যেগুলো আমি বলছি সেগুলো খুব ভালো করে খেয়াল করবেন, কারণ কেক হচ্ছে এমন একটা জিনিস যেখানে মেজারমেন্ট একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু একদমই ফোলে না। কেক হয় শক্ত হয়ে যায়, নয় স্টিফ হয়ে, মানে কোনোভাবে না কোনোভাবে বেক হয় না ঠিক মতো, নরম থাকে। তো এই 3টে ডিম এবার আমরা মিশিয়ে ফেলছি এক এক করে। এরপরে আমরা আরও যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো সেগুলোর একটা মেজারমেন্ট আছে, সেটার থেকে একটু বেশি কম করবেন না। যদি আপনারা বাড়ান পরিমাণে, বেশি কেক বানাবেন, তাহলে এই আন্দাজে এই প্রপোর্শনেই বাড়িয়ে নেবেন। এবার আমি বেকিং পাউডার দিচ্ছি। বেকিং পাউডারটা কেকটাকে ফুলতে সাহায্য করে, বড় হবে, বাউন্সি হবে। তো এই 1 টিস্পুন আপনার এই বেকিং সোডা দেবেন, এর থেকে বেশি দেবেন না। বেশি তখনই দেবেন যদি আপনি বেশি পরিমাণে করেন, প্রপোর্শনটা সবসময় এক রাখবেন। এবারে আমরা চকলেট, মানে কোকো পাউডার দেবো। কোকো পাউডারটা সবাই তো ইউজ করে না, বাচ্চাদের জন্য কোকো পাউডার দেওয়াই যেতে পারে। যারা চাইছেন না যে কোকো পাউডার ইউজ করবেন না মনে করছেন, তারা অনলি ভ্যানিলা এসেন্স দিয়ে আপনারা করে নিতে পারেন। এখানে আমরা 3 টেবিল স্পুন আমরা দিচ্ছি কোকো পাউডার। তো কোকো পাউডার আমরা দিয়ে নিলাম, বেশি কম দিতেই পারবেন, কারণ রিচ নেই, যারা রিচ কেক খান তারা একটু বেশি কোকো দিলেন। এবারে আমি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স ইউজ করছি। হয়ে গেল ভ্যানিলা এসেন্স দেওয়া। এবার যেটা মেন ইনগ্রিডিয়েন্টস, সবকটাই মেন অবভিয়াসলি, কিন্তু তার সঙ্গে যেটা সত্যি স্বাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে মাখন। এই মাখনের পরিমাণটা হচ্ছে, দেখেই বুঝতে পারছেন, 100 গ্রামের মাখন বার। তো এইটা পুরোটাই লেগে যাবে 100 গ্রাম। তো 100 গ্রামের যে ব্যাপারটা সেটা সবসময় খেয়াল রাখবেন, 100 গ্রাম ময়দা, 100 গ্রাম চিনি এবং 100 গ্রাম মাখনের বার। তো আদার ইনগ্রিডিয়েন্টসগুলো তো আমি দেখিয়ে দিয়েছি। এবার আমি হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি, এটাকে একসঙ্গে এবার মিক্স করে দেবো। এই মিক্সআপটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই মিক্সআপটা হাতে খুব একটা ভালো করা যায় না, এটা হচ্ছে সত্যি ব্যাপার। অনেকে বলে, অনেক ভিডিওতে আপনারা দেখবেন যে হাতে করে ফেলেছে, তো বেসিক্যালি আমার যেটা মনে হয় তারা অনেক কিছু স্কিপ করে যায়। কিন্তু আমি এখানে পরিষ্কারই বলে দিচ্ছি যেটা হাতে করা একটু ডিফিকাল্ট, কারণ তাহলে আপনাকে অনেকক্ষণ, তাই আধা ঘন্টা ধরে আপনাকে এটা ম্যারিনেশন করে যেতে হবে কন্টিনিউয়াসলি। তো এখানে আমরা যেটা আরেকটা ব্যাপার আছে, হ্যান্ড ব্লেন্ডার যাদের আছেন তারা কোনোভাবেই হাতে করবেন না, কারণ হ্যান্ড ব্লেন্ডারের সব থেকে ভালো হয়। তো আপনারা যে ইনগ্রিডিয়েন্টগুলো ইউজ করছেন সেগুলো কী হয়, সেগুলো হ্যান্ড ব্লেন্ডারে এত সুন্দরভাবে মিক্স আপ হয়ে যায় যে, ধরুন আপনি বেকিং সোডাটা যে দিয়েছেন, বেকিং সোডাটা এত সুন্দর করে মিক্স আপ হবে যে ওই কেকটা সুন্দর করে ফুলতে সমান প্রপোর্শনে ফুলবে, কোনো জায়গায় বেশি কল হবে না। এই জিনিসটা হচ্ছে হ্যান্ড ব্লেন্ডারের ভীষণভাবে ইম্পর্টেন্স, মানে কেক করার জন্য। তো এই আমাদের মোটামুটি মিক্স আপ হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, একদম কোকো কালার এসে গেছে। এই একদম ঠিক ব্যাপার, একদম স্টিকি হয়ে গেছে। এইবারে এই জিনিসটাকে আমরা পুরোটা একটা অন্য বোল, মানে একটা এই বোলটার মধ্যে করছি না, একটা অন্য বোলের মধ্যে আমরা নিয়ে নিয়েছি। এই বোলটা হচ্ছে বক্স, মানে একটু চৌকো কেক করতে আমাদের ভালো লাগে, তাই জন্য চৌকো। এবার আপনারা যাতে গোল বাউল রয়েছে সেখানে গোলে গোল শেপে আসবে। আর যখন এটা এই পাত্রে ঢালার পরে পুরো জিনিসটাকে একটু চারদিকে ছড়িয়ে দিয়ে মিক্স আপ করে, মানে জায়গাটা যাতে প্রপোর্শনে যাতে সমানভাবে সমস্ত জায়গায় ছড়িয়ে যায়। চামচের পিছন দিকটা দিয়ে করে নিন, আমি তো চামচের পিছন দিকটা দিয়ে একটু সমান করে নিচ্ছি। তো একটুখানি নাড়িয়ে যাতে কোনো জায়গায় মানে অসমান না থাকে, বেশি কম না থাকে, কারণ এই কেকটা দেখতে অল্প লাগছে বাউলের মধ্যে, কিন্তু এটা বাউন্সি হয়ে অনেকটা উঁচুতে উঠে আসবে। এবারে আমরা কিছু কাজু বাদাম ক্রাঞ্চ করে নিয়েছি। এই কাজু বাদামগুলো কিছুই না, জাস্ট উপরে আমরা ছড়িয়ে দিয়ে রাখবো। এর ফলে কী হবে, ওই বেকিংয়ে পুরো জিনিসটা মানে একটা সুন্দর কালার এসে যাবে, ফ্রাইড হয়ে যাবে। এবার আমি এই জিনিসটা মাইক্রোওয়েভে ঢুকিয়ে দিচ্ছি। এইখানে আমার যেটা বলার, নর্মাল একদম মাইক্রো যে পাওয়ার, মাইক্রো পাওয়ারে কেকটা করবেন, কোনো দরকার নেই কনভেকশন, কোনো দরকার নেই অন্য কোনো রকম
ফেসিলিটির কোনো প্রয়োজন নেই। নর্মাল আপনাদের বাড়িতে যেই মাইক্রোওয়েভ আছে, সমস্ত মাইক্রোওয়েভের উইদিন ফোর মিনিটস এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায়, কোনো সমস্যাই নেই। এই প্রসেসে কেক বানানোর কোনো প্রবলেম নেই, আপনারা বাড়িতে ইজিলি এটা বানিয়ে ফেলতে পারবেন। আমি যেটা বিশেষভাবে বলছি এটা কোনো জায়গায় কিন্তু বলে না, আসল ট্রিকটা এটাই, নর্মাল মাইক্রো পাওয়ারে এটা ইজিলি হয়ে যায়, উইদিন 4.5 মিনিট টু 5 মিনিট যা হয়, যা মানে আপনাদের কোনো প্রবলেমই হবে না। আমি এখানে 4.5 মিনিট এখানে ইউজ করছি, 5 মিনিট দিতেই পারেন, 5 মিনিটের থেকে যেন বেশি না হয়। আমি যেই প্রপোর্শনে আমি জিনিসগুলো ইউজ করেছি তাতে 4.5 মিনিটের মধ্যে হয়ে যায় জিনিসটা। তো 4.5 মিনিট আমি স্টার্ট করে দিয়েছি, এই আমার পুরো কেকটা রেডি হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা বাউন্সি হয়েছে, পুরো বাউলটা ভর্তি হয়ে গেছে। এবার আমি একটা চামচের পিছন দিক দিয়ে জাস্ট পিক করে দেখবো যে জিনিসটা পুরোপুরি বেক হয়েছে কিনা। আমি ঢুকিয়ে বের করে দেখুন, আপনারাই দেখতে পাচ্ছেন কিছু লেগে নেই চামচের আগে, সেভাবে ওই যেটুকু গুঁড়ো রয়েছে সেটুকু লাগবেই, ওটা বোঝাই যাচ্ছে হাত দিয়ে যে হয়ে গেছে কেকটা একদম পুরো টোটালি কমপ্লিট। তো এবারে আপনি আপনার একটু ঠান্ডা করবেন, একদম গরম কাটতে যাবেন না, তাহলে কিন্তু মানে এখন নরম থাকে জিনিসটা, একদম রুম টেম্পারেচারে আসতে দিন। রুম টেম্পারেচারে আসার পরে জিনিসটাকে স্লাইস করে নিয়ে আপনারা জাস্ট খান, একদম এনজয় করতে পারবেন। ভীষণ ভালো একটা রেসিপি, আর এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য আমাদের চ্যানেলকে কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অবশ্যই করবেন। আর কী কী দেখতে চান।